আমার সাথে থাকতে তোমার এত অসুবিধা হচ্ছে? কি করে শ্যামা, আমার সাথে কাটানো মুহূর্তগুলো তুমি কি করে ভুলে গেলে জানো শ্যামা? তোমার সাথে কাটানো একটা মুহূর্ত আমি ভুলিনি। কি হলো শ্যামা, মনে করার চেষ্টা কর। জানো আমি তোমাকে ভোলার অনেক চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম তোমার সব স্মৃতি মুছে ফেলার, পারিনি। তোমার হয়তো মনে নেই শ্যামা, কিন্তু আমার সব মনে আছে। কতদিন তোমার সাথে গল্প করতে করতে তোমার গান শুনে তোমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়তাম। আর তুমি তুমি কি করতে জানো? আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে। কতদিন যে সেইভাবে ঘুমোইনি আমি। শ্যামা শ্যামা, একটু মনে করার চেষ্টা করো শ্যামা, একটু চেষ্টা করো, চারিদিকটা একবার দেখো শ্যামা। এটা এটা আমাদের ঘর, চিনতে পারছো বলো না শ্যামা? এই দেখো, এই দেখো, এই আলমারিটা দেখো, দেখো চিনতে পারছো? এই খাটটা দেখো, এই খাটটা দেখো, সবকিছু দেখো, চারিদিকটা দেখো শ্যামা। শ্যামা, তোমার আমার উপরে যতটা অধিকার, অতটা অধিকার আমার নিজের উপরেও নেই। তোমার সব স্মৃতি আমি মুছে ফেলার চেষ্টা করেছিলাম শ্যামা, কিন্তু মুছতে পারিনি। শ্যামা, তুমি আমার মনে ছিলে, আছো, আর সব সময় থাকবে। চেষ্টা করো শ্যামা, মনে করার চেষ্টা করো। দেখো আমার দিকে তাকো, আমি তোমার নিখিল, তোমার নিখিল শ্যামা, যাকে তুমি সব থেকে বেশি ভালোবেসেছো। দেখো শ্যামা, আমার দিকে তাকিয়ে দেখো, চারিদিকটা দেখো, তোমার সবকিছু মনে পড়বে। আমি জানি শ্যামা, তোমার মনে পড়বে, পড়বে শ্যামা, তোমার মনে পড়বে, পড়তেই হবে, সব মনে পড়বে শ্যামা। আমার বিশ্বাস তোমার সব মনে পড়বে, একটু চেষ্টা করো তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই হ্যাভ ওয়ান থিং টু সে বনি। কাকিয়া, নতুন বছরটা তাহলে ভালোই শুরু হলো। আর কাল সকালে মায়ের ডক্টরের সাথেও আমার কথা হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে, এবার তো আমি চলেই এসেছি, তাহলে এখন থেকে মায়ের দেখাশোনাটা আমি করি না। নিজের হাতে মাকে একটু ওষুধ টষুধ না খাইয়ে দিলে আমি তো শান্তি পাচ্ছি না। অ্যাটলিস্ট মাকে নিজের পায়ে দাঁড় করিয়ে একটু কথা বলালে তবে তো আমি শান্তি পাই। অনি বেটা, আসলে কি বলতো, আমিও তো চাই যে দিদি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই সংসারের হাল ধরুক আমার সঙ্গে। আফটারঅল দিদি ভাইও তো এবারেই করছি, তাই না? দিদি ভাই, কি গো, তুমি কথা দাও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে কণিকা, এমন বোনের মতন যা কজনের হয় বলতো, আপন বোনের চাইতেও ও বেশি যত্ন করে, এমনটা কিন্তু ভূভারতে দেখা যাবে না। দিদুন, আই নো,
কাকি আমার মায়ের বোনের থেকেও বেশি আপন। লাভ ইউ বেটা। আর তুমি যদি এভাবে দাঁড়িয়ে থাকো আমিও তো ঘুমোতে পারবো না। শোনো না, আমি গেস্ট রুমে শুয়ে পড়বো, আমি ঠিক ম্যানেজ করে নেবো, তুমি টেনশন নিও না। আমি বলছিলাম কি, তার চেয়ে না হয় আমি চলে যাই। শ্যামা তুমি কেন যাবে, এটা তো তোমারও ঘর। তাহলে কি করি বলতো? আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কৃষ্ণের কাছে চলে যাই। দেখুন, এই ঘরে থাকলে আমি না পাচ্ছি শান্তিতে বসতে, না পাচ্ছি দাঁড়াতে। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, আমার আমার ভেতরে ভেতরে কেমন একটা। শ্যামা শ্যামা প্লিজ। দেখুন, আমি জানি সবাই আমাকে বলেছে এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি আর আপনি আমার স্বামী, আমি সেটা বিশ্বাসও করেছি। আর আপনি বিশ্বাস করুন, আমি আমি অনেকবার মনে করার চেষ্টা করেছি কিন্তু কিন্তু আমার কিছু মনেও পড়ছে না। আর এভাবে একজন অচেনা মানুষকে নিজের স্বামী বলে মেনে নিয়ে একই ঘরে থাকতে আমার আমার কেমন একটা। শ্যামা শ্যামা, আমি কিছু মনে করছি না, সব বুঝতে পারছি আমি। তোমাকে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, ট্রাস্ট মি। তোমার যেভাবে ঠিক লাগে সেভাবে থাকো, ফিল কমফোর্টেবল। এত বছর ধরে তোমাদের জন্য ওয়েট করছি, আরো কয়েকটা দিন ঠিক পারবো। তুমি আমার চোখের সামনে আছো, কৃষ্ণা আমার মেয়ে আমার কাছে আছে, এটাই তো আমার কাছে বড় পাওনা। আমি তো ভাবতেই পাইনি তুমি আসবে। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আমি জানি অনিরুদ্ধ, তুমি আমার জন্যই আজ এই বাড়িতে এসেছিলে। আমার সত্যিই খুব ভালো লেগেছে। আজকে যদি ওইসব ঝামেলা না হতো তাহলে তুমি আরো খানিকক্ষণ থাকতে পারতে, তোমার সঙ্গে আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারতাম। তবে আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে। প্রথম দেখাতেই তুমি আমার মনের মধ্যে অনেকটা জায়গা করে নিয়েছো। আই জাস্ট ওয়ান্টেড টু সে
এসেছে দিদি ভাই? জানি না, দাঁড়া দেখছি। কৃষ্ণা, কৃষ্ণা দরজাটা একবার খোল না মা। আচ্ছা মা, আমার প্রিয় বাবা কোথায়? তিনি ঘুমোচ্ছেন, চোখ বুজে রয়েছেন, বলেছেন যে শ্যামার গান কানে না যাওয়া অবধি তিনি গাত্রোত্থান করবেন না। ওমা, সেই কি কথা গো, কন্ঠ বাবার কি খুব শরীর খারাপ করেছে? এটা কি জ্বালা পড়ার কথা? সকালবেলা অলক্ষণে কথাগুলো কেন বলিস রে? তুমি তো বললে কি শরীর খারাপ করেছে, থান করেছেন মানে না বললে তো চোখ বন্ধ করে থান করে পড়ে আছে। ভগবান আমাকে তুলে নাও, তুলে নাও। থান মানে তুই সাদা থান ধরলি, কি স্বপ্নেছে কথা? ওই থান না, গাত্রোত্থান মানে শ্যামার গান কানে না গেলে উনি ওনার গা তুলবেন না। কিন্তু বাবাকে সাপোর্ট করছি, আজ আবার 18 বছর আগের সকালটা আমরা ফিরে পেলাম, যে যার মতো করে এনজয় করুন। হ্যাঁ, আমাকে চা দে তো বিজলি। জানি বিজলি মাসি, আমাকেও খেতে দাও না। আর দিচ্ছি তো, এই কৃষ্ণা তোমাকে দিয়ে দে। অফকোর্স, জিজ্ঞেস করার কি আছে? এখন না দিদি ভাই, মায়ের পুজো সব শেষ হয়ে যাক, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাম্মা সব কাজ শেষ করে নিক, তারপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। দ্যাটস দ্য স্পিরিট। এই মুন্নিকেই তো আমরা সব সময় চেয়েছিলাম, কত তাড়াতাড়ি সবাইকে আপন করে কাছে টেনে নেয়। নিখিল দেখ, আজ তোর সব চাওয়া একদিনে হয়ে যাচ্ছে। আরে বিজলি, চাটা দিয়ে যায় আমাকে, আজকে এই আনন্দের দিনে আমি চা খেতে গেলে আমার গাল চুলকাবে। আরে বাবা, দেখো মা, শ্যামার গানের এই হলো জাদু। তোমার এই যে কুড়ের ডিম ছেলে কেমন সাত সকাল বেলা উঠে পড়ে। যাদের কাছে যা গান আছে আমি সব খুঁজে বের করব। কৃষ্ণা, আমি তোকে হেল্প করব। যে গানগুলো আমি নিজে নষ্ট করে দিয়েছিলাম সেগুলো নিজেই আবার খুঁজে বের করব। আমি ভাবছি মা সুস্থ হয়ে গেলে মাকে দিয়ে আবার মঞ্চে গান গাওয়াবো। ভালো হবে না বলো ঠাম্মি? হ্যাঁ হবে তো বটেই। দেখো, শ্যামা যে শুধু আমার মেয়ে বা তোমার মা তা তো নয়, শ্যামার খ্যাতি যে জগৎ জোড়া। শ্যামা ফেরা মানে তো কৃষ্ণকলি ফেরা, তা কৃষ্ণকলির ভক্তরা তো ছাড়বে না, শ্যামাকে তো গান গাইতে হবেই মা। হ্যাঁ তাহলে এখন আমি যাই।
সাত তারিখে তো, আমি একদম ঠিক সময় পৌঁছে যাব। বলছি শোন না, যদি কিছু মনে না করিস তোকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করব। এই বাবা এমন করে বলছো কেন, আমি কিচ্ছু মনে করব না, বলো না। বলছিলাম যে তোর মাই কৃষ্ণকলি? হ্যাঁ দিদি, এতদিন আমি জানতাম না গো, আসলে আমার মায়ের কোনো স্মৃতি নেই তো তাই। তুই জানিস আমার মা কৃষ্ণকলির মানে তোর মার বিশাল বড় ফ্যান, যেই নিউজ দেখেছে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, খালি বলছে যে উনি আবার কবে প্রোগ্রাম করবে, মা নাকি যাবেই যাবে দেখতে। নিশ্চয়ই করবে দিদি, আমারও খুব ইচ্ছে আমার মা সুস্থ হয়ে আবার স্টেজে গান গাইবে। আমিও তো আমার মায়ের গান তেমন ভাবে শুনিনি, আমার মায়ের স্মৃতি ফিরে এলে আমার মা আবার স্টেজে গান গাইবে, আর আমিও তখন আমার মায়ের কাছ থেকে গান শিখতে পারবো। কি মজা বলতো তোর? হ্যাঁ মজা তো হচ্ছে, জানো তো কিষেনজির আশীর্বাদে আমি আমার সবকিছু ফিরে পেয়ে গেছি। সহায় সম্বলহীন অবস্থায় এই কলকাতা শহরে এসেছিলাম, আর দেখো এই কলকাতা শহরে এসেই আমার সবকিছু পেয়ে গেলাম, আমার বাড়ি, আমার পরিবার, আমার মায়ের আসল পরিচয়, সবকিছু। কৃষ্ণা আমার তোর জন্য খুব ভালো লাগছে। শুকরিয়া দিদি। আচ্ছা শোন, চার তারিখ যখন আসবি তখন তোর মা যদি আসেন তাহলে আমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিবি তো? এভাবে কেন বলছো, নিশ্চয়ই করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তুই সময় মতো চলে আসবি, লেট করবি না, কেমন? আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো থেকো। তুইও খুব ভালো থাকিস, কেমন? প্লিজ প্লিজ আপনারা আসুন, কতদিন পর আসলেন। মা মা তাড়াতাড়ি এসো। আসলে আবার শরীর গতি ভালো যাচ্ছে না মাসিমা। বেয়ান, শ্যামা, আমার মেয়ে, আমার মেয়ে কোথায়? কতদিন দেখিনি ওকে, কতদিন হয়ে গেল, খবরে দেখলাম, তাই জন্যই তো ছেলেকে বললাম যে শ্যামা ফিরে এসেছে, নাতনি ফিরে এসেছে, একবার আমাকে নিয়ে চল, একবার ওদের কাছে নিয়ে চল বাবা। আমরা তো এবিদে একই না, পাশের বাড়ির লোক খবর দেখে আমাকে বললো, বাবা মা তো বিশ্বাসই ছিল না, তারপর আমি নিয়ে গিয়ে দেখালাম টিভিতে, সত্যি শ্যামা ফিরেছে। হ্যাঁ এই খবরটা তো তুমিও দিতে পারতেন নিখিল। কি কথা বলছো তুমি? আরে জামাই কি আর আমাদের মতন গরিব কুটুমদের মনে রেখেছে নাকি? আমাদের কথা তো ভুলে গেছিল জামাই, তাই না? প্লিজ প্লিজ আপনারা এইভাবে বলবেন না, আপনারা তো জানেন যে এই কটা বছর আমি নিজেকে ঠিক সামলে গুছিয়ে রাখতে পারিনি। আমি আমি অবভিয়াসলি আপনাদের জানাতাম যে শ্যামা ফিরে এসেছে। থাক বাবা থাক, ওসব পুরনো কথা মনে করে কোনো লাভ নেই। আমি বুঝি, আমি বুঝি তোমার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, সন্তান জন্মানোর পর থেকে তুমি ওকে কাছে পাওনি, এই কষ্টটা কি কম বলো? কিন্তু আমি জানি কৃষ্ণ আছে, কৃষ্ণ আছেন, তাই তো শ্যামাকে এইভাবে ফিরিয়ে দিল, বলো এইভাবে ফিরিয়ে দিল। জানো তো মা, চার তারিখ থেকে আমাদের গানের শুটিং শুরু হবে। বাহ, এটা খুব ভালো খবর মা। মা তুই খুশি তো? হ্যাঁ মা আমি খুব খুশি, কিন্তু কম্পিটিশনের আগে যদি এমন কিছু একটা করা যেত যাতে তোমার সব কথা মনে পড়ে যায় তাহলে খুব ভালো হতো। বাবার সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে। মা তুই তো জানিস আমার কিছু মনে পড়ছে না, তাও কেন আমাকে জোর করছিস বলতো? মা তুমি কেন বলছো যে কিছু মনে পড়ছে না? ডাক্তার ম্যাডাম কি বলেছিল তোমার মনে নেই? চেষ্টা করলে আস্তে আস্তে তোমার সব স্মৃতি ফিরে আসবে।
দেখো মা, তুমি তো তোমার পরিচিত জায়গায় রয়েছো, আপনজনদের কাছে। মা তুমি দেখবে তোমার সব একদিন না একদিন মনে পড়ে যাবে। তোর চাচি তোকে কি বলেছিল তোর মনে নেই? ওনাকে ডাক্তার বলেছিলেন যে আমার কোনোদিনও কিচ্ছু মনে পড়বে না, আমি কিচ্ছু মনে করতে পারবো না। শ্যামা তোমার মা। মা শরত কি রে শ্যামা, তুই আমায় চিনতে পাচ্ছিস না? আমি তো দাদা রে, দাদাকে চিনতে পাচ্ছিস না? দেখ না ভালো করে, আমি তো দাদা, তো চিনতে পাচ্ছিস না? কি রে নিশ্চয়ই পারবে, চিনতে পারবে সকলকে, আস্তে আস্তে মনে পড়বে। আমার মনে হয় জোর না করাই ভালো, জোর করলে হিতে বিপরীত হতে পারে। আর এই যে বেয়ান, তখন থেকে তো মেয়েকেই আদর করে যাচ্ছে, অনেক আদর তো হলো। আরেকজন যে চুপটি করে দাঁড়িয়ে আছে আদর খাওয়ার জন্য, তাকে এবার ডাকুন। হ্যাঁ কই কৃষ্ণা, আয় এদিকে, আয় আয় আয়। ভালো করে দেখুন, ভালো করে চেয়ে দেখুন, আমাদের শ্যামার কেমন ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কি ভাবছেন, এই হলো আপনার সুদ, এ হলো আপনার নাতনি কৃষ্ণা। কি দাঁড়িয়ে আছিস কি, যা আদর খেয়ে আয়। আয় মা, দিদি আমার বুকে। কৃষ্ণা, আমার সেই ছোট্ট শ্যামার মেয়ে কৃষ্ণা। দিদি তোমার মামা আর মামি প্রণাম করো। থাক থাক মামা, থাক থাক থাক, দেখি দেখি তোকে তোকে ভালো করে দেখি। এ তো আমার ছোটবেলাকার শ্যামা গো, অনেক বড় মামা, অনেক নাম কর। বলি ও জামাই, তোমার মতন গায়ের রংটা হলে একটু ভালো হতো। আমার কাছে আয়।
ঠিকই বলেছো পার্বতী, আমার ছোট দিদি ও বিকল আমার শ্যামার মতোই হয়েছে, গায়ের রঙে মনের রঙেও সে একই রকম, নম্র ভদ্র নিষ্পাপ বলে ও বেয়ান, এ তো রত্ন, গান যখন গায় আপনি যদি একবার শুনেন সে গান ভোলা যাবে না। আমার না ভয় হচ্ছে ছোটটি না বড়টিকে ছাড়িয়ে যায়, আমার তো মনে হচ্ছে আমার শ্যামাকেও ছাপিয়ে যাবে। গায়ের রঙে আমার শ্যামারও কিছু যায় আসেনি, ওরও যাবে না। তুমি কোন জালে বন্দি করেছো ঠাকুর? এই মানুষটার কাছে এলে আমি কেন এত টান অনুভব করছি? কই, আমার তো কিচ্ছু মনে পড়ছে না, তাও কেন কেন এনেকে দেখলে আমার আমার মনের ভেতরটা এমন ছটফট করে ওঠে, কেন ঠাকুর কেন? কেন মনে পড়ছে না শ্যামা? আমাকে ভুলে গেলেও আমার অনুভূতি গুলো তোমার মনে পড়ার কথা, তাই না? শ্যামা, আমি কাছে আসলে তোমাকে ছুলে তোমার কি শুধু অস্বস্তি হয় নাকি তোমার একটু একটু ভালো লাগে? বলো না শ্যামা, বলো না, বলো না তোমার কি মনে হয় শ্যামা, প্লিজ বলো। I'm really sorry, Shama. আমি এরকম ভাবে তোমার সাথে বিহেভ করতে চাইনি। আমি তো আগের দিনও বলেছিলাম যে তোমাকে আমি টাচ করব না, তোমার কাছাকাছি। সরি, ক্ষমা করে দাও। এমা, না না, এই আপনি কি করছেন? দেখুন, এমনিতেই আমি আপনার কাছে দোষী। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার পাপের বোঝা আর বাড়াবেন না, দয়া করে এরকম আর করবেন না। That's like my Shama, চিরদিন তুমি এইসব কথাই বলতে, আবার আমাকে বকতেও ছাড়তে না। আর শোনো, এই ব্যাগ গোছানোটা ছিল ফার্স্ট স্টেপ, এরপর তোমাকে আমার অনেক বায়না মেটাতে হবে। এই আমরা গ্রামে যাব, আমাদের আবার বিয়ে হবে, আই এম শিওর আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে শ্যামা। আমি জানি শ্যামা, আজ তোমার কিছু না কিছু মনে পড়েছে, আমি ফিল করতে পেরেছি, আর তোমারও যে আমার প্রতি একটু ফিলিং আছে সেটাও আমি জানি, তুমি শুধু আমাকে বলতে পারো না। Thank you.
শ্যামা, রেডিও স্টেশনে যেতে হলে আমি আর বাবা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে আসছি। দাদু, প্রণাম নয়, প্রণাম নয়, প্রণাম নয় দিদি ভাই, তোমার জায়গা আমার বুকের মধ্যে কানে, আমার বুকের মধ্যে কানে। দেখি দেখি খুব ভালো করে দেখি, ও রে বাবা রে, এত বড় বিষ্ণুপ্রিয়া। তুমি ঠিক বলেছো বিষ্ণুপ্রিয়া, একেবারে ঠিক কথা বলেছো। এই মেয়ের মুখে আমার শ্যামার মুখটা একেবারে কেটে বসানো। ওকে আমি যে কোনো জায়গায় প্রথমবার দেখলেই আমি বলে দিতে পারতাম যে এই আমার দিদি ভাই। আয় দিদি, আয়, তোকে দু চোখ ভরে দেখি। ব্যাস ব্যাস হয়ে গেছে, আর মন খারাপ নয়। আমরা তো সবাই মিলে এখানে কটা দিন হই হই করে কাটাবো বলে এসেছি নাকি? সবাই মিলে মন খারাপ করলে কি করে চলবে? ঠিক বলেছেন বিআই মশাই, ঠিক বলেছেন। আমার মেয়ে জামাইয়ের আবার বিয়ে হবে, খুব করে আনন্দ তো করতেই হবে। তবে আর সেই বিয়েতে গান গাইবে আমাদের নাতনি, এ কি কম বড় আনন্দের বিষয়? সে তো আনন্দের বিষয় বটেই, আর এসব করলে দেখবেন বেয়াই মশাই, আস্তে আস্তে আমার মেয়ের সব মনে পড়ে যাবে। আর ওকে ওর অতীত ফিরিয়ে দেওয়ার জন্যই তো এত আয়োজন। হ্যাঁ গো, এ কি বৃথা যেতে পারে? তাছাড়া বেয়াই বাড়িতে এসে দুদিন একটু হাত পা ছড়িয়ে থাকবো, বেয়ানের হাতে সুস্বাদু রান্না খাবো, এসব কথাও তো ভেবেছি নাকি? এই রে শুরু হয়ে গেল তো। কি গো, তুমি আমার শুরু করে দিলে। আরে কি বললাম, আমি তো মিথ্যে কিছু বলিনি। বিয়ান ভালো রাঁধেন, এটা তো সত্যি কথা নাকি? তা এতদিন পরে বাড়িতে এসেছি, বিয়ানের কাছে কত যে আবদার করবো। নিশ্চয়ই করবেন দাদা, নিশ্চয়ই আবদার করবেন, কেন করবেন না? না না, সে সবই ঠিক আছে, নিশ্চয়ই করবে, কিন্তু একটু থামো, এবার হয়েছে তো অনেক। শোনো না, বুঝতে পারছো না, তুমি যত এরকম করছো ওনারা অসুস্থতে পড়ে যাচ্ছেন। চিন্তা করবেন না বিয়ান, একদম চিন্তা করবেন না। আমাদের ওই দিকটায়, মানে পেছন দিকটায় আরো নতুন কয়েকটা ঘর তোলা হয়েছে, আশা করি আপনাদের কোনো অসুবিধে হবে না। আমি এখানে আপনাদের জিনিসপত্র গুলো গাড়ির থেকে নামাচ্ছিলাম। বাবা কানাই, তুমি তো ছেলেও নয় পিলেও নয়, তুমি এখন ছেলের বাপ, বুড়োর দলে। বলছি ছেলে পিলে মানে কেষ্ট, কেষ্ট কোথায়? দিদি এতদিন বাদে এসেছে, তাকে তো দেখছি না। মাসিমা, বলছি কেষ্ট তো বাড়িতে নেই, দেখবেন কি করে? থাকে না মানে কেষ্ট এখানে থাকে না, তো থাকে কোথায়? কোথায় আবার, লেখাপড়া শিখে ওই শহরে চাকরি করে, বউ নিয়ে তো সেখানে ঘর ভাড়া করে থাকে।
খোঁজ খবরও নেয় না। আমরা যে টিমিরে আছি সেই টিমিরেই থেকে গেছি। বউ থামো না। থামবো না? থামবো কেন? এনারা কি আমাদের পর নাকি যেনাদের সামনে লজ্জাবাবু বলতে? না 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 বেয়ান, এ তো সত্যি সমস্যার কথা, মানে কেষ্ট এখানে সত্যিই থাকে না। শুধু থাকে না নয় মাসিমা, সে তো আমাদের কোনো খোঁজ খবরই রাখে না, বাবা মাকে টাকা পয়সা পর্যন্ত পাঠায় না। এখন তো শুনছি নাকি কলকাতায় এই ঘর তুলছে। হ্যাঁ গো পার্বতী, তোমার ছেলেকে দেখছি না, সেই তো কতটুকুনি দেখেছিলাম, কোথায় সে? ও ঠিক বলেছ বড় বৌমা, সেই পুঁচকে অবশ্য সেকিয়ার পুঁচকে আছে, বড় হয়ে গেছে, সেই বা কোথায়? হ্যাঁ তার কথা আর বলবেন না দিদি, সে যে কোথায় যায় কি করে কিছুই জানি না। কেন তার আবার কি হয়েছে? কি আর হবে, গ্রামের ছেলে দুপাতা পড়াশুনো করেছিল, কিন্তু এখানে তো ভালো চাকরি বাকরি নেই যে চাকরি করবে। তা ঠিক আছে, চাকরি বাকরি নেই তো ক্ষেতবাড়ি কর না, তাতেও বাবুর মন নেই। সঙ্গে আবার ওই মোবাইল জুটেছে না, সারাদিন খালি টুকুর টুকুর করে চলেছে, কাদের সাথে যে কথা বলে কে জানে। এত বড় ছেলে হলো, কোনো কাজকর্মের বালাই নেই, কোথায় যাচ্ছে কি করছে কে জানে। ওই ছেলের ভাগ্যে যে কি আছে, ও যে কি করবে আমি সত্যিই জানি না। গোপাল, এই গোপাল, অনেক খেয়েছিস, ওটা আর খেতে হবে না। কি রে ন্যাপলা, ওর নেশা চটাচ্ছিস কেন? তোর খুব সাহস বেড়েছে দেখছি। এই তুই থাম তো। এই গোপাল ওঠ রে, দেখ তোর বাড়িতে কত কি হচ্ছে, শহর থেকে আত্মীয় ফাত্মীয়রা এসছে, তোর সেই হারিয়ে যাওয়া পিসি তার শ্বশুর বাড়ির সবাই বিশাল বিশাল গাড়ি হাঁকিয়ে এসেছে, তোর জন্য কত কি সব এনেছে। এসছে তো এসছে, তাতে আমি কি করবো? যা বাবা, ভালো কথা বললাম তাতেও। বারে তোর পিসি এতদিন নিখোঁজ ছিল, একদিন বাদে ফিরেছে। আমার মা বলছিল তোর পিসি নাকি হেভি গান গাইতো, বহুত নাম ছিল, টিভিতে রেডিওতেও গান করতো। তো পিসি নিখোঁজ ছিল তো পিসি মশাই কোথায় ছিল এতদিন? আমাদেরকে দেখতে এসছে, জানতে এসছে আমরা বেঁচে আছি না মরে গেছি। এখন আবার ওই পিসি ফিরে এসছে, সমস্ত মেমোরি টেমোরি হারিয়ে এখানে এসছে, বিয়ে দিয়ে আবার মেমোরি ফেরাবে বলে। আদিক্ষিত, ওসব ন্যাকামু দেখার শখ নেই আমার। ভাই অনেক বড় লোক আত্মীয়, ওখানে থাকলে না তোর পকেটেও কিছু ঢুকবে। শোন, এসব শহরের সুখের পাড়াদের না খুব ভালো করে চেনা আছে, মুখে মুখেই আত্মীয়, দুদিনের জন্য এসছে, কাজ হাসিল হলে আবার চলে যাবে। কই, আমিও তো এ বাড়ির বড় ছেলে, আমাকে তো একবারও ওদের বাড়িতে ডাকেনি, এক বেলার জন্য খেতে ডাকেনি ওদের বাড়িতে। সে ডাকেনি ভালোই করেছে, তুই যেভাবে চুর হয়ে থাকিস এভাবে গেলে তোর বড় লোক আত্মীয়রা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এসব খেলেই তোর মাথায় কি হয়, বন্ধুদের সাথে আজে বাজে কথা বলে এরকম রেগে যাওয়া? চুপ, একদম বেশি কথা। আমিও না পার্বতী আর কানাই এসেছে, আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া অত সহজ নয়। ওই নিখিল চৌধুরী যদি চাইতো
আমার ব্যবসা সহজেই দাঁড় করিয়ে দিতে পারত। কই, সেসব তো কখনো করতে আসেনি। এখন পিসি ফিরেছে বলে নাটক করতে এসছে। আরে ওরা নাটক করুক না, সেই পাখি তুই কিছু হাতিয়ে নে, আখেরে তোরই তো লাভ। শোন গিয়ে দেখ তোর জন্য কি কি সব এনেছে। শুনলাম তোর পিসি পিসি মশাইয়ের বিয়েতে ওদের মেয়ে নাকি গান গাইবে। গোটা গ্রামে তো এই নিয়ে হুলুস তুলুস পড়ে গেছে। যা যা একবার বাড়ি গিয়ে দেখ তো কি হচ্ছে। এই শোন, আমার যখন মনে হবে আমি তখন যাব, একদম বেশি কথা বলবি না। মাটাও তখন থেকে ফোন করে মাথা খাচ্ছে। আমার নিজের যখন মর্জি হবে তখন যাব আমি। এখন আদিক খেতে হচ্ছে। ওই বাইরে থেকে কিসব পাবলিক এসছে, আর ওই পিসে মশাই পিসি এদেরকে নিয়ে আদিক খেতে হচ্ছে। আমার নামও গোপাল, বাপ মাকেও কথা শোনাতে ছাড়ি না। বড় লোক পিসির বাড়ি, ভাগাড়ি বসে বিরিয়ানির সঙ্গে আত্মীয়তা। না না, কিন্তু এইভাবে ফেলে রাখলে তো চলবে না, জানতে তো হবে যে ও কি চায়। জানবো কি করে, বলি ও জামাই জানবো কি করে, কিছুই তো বুঝতে পারি না যে ও কি করে। বাইরে কার সাথে মেলামেশা করে, সারাক্ষণ তো দেখছি ওই ফোন নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করবেন না, ওর সঙ্গে আমি কথা বলবো, দরকার হলে আমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে আমাদের কোম্পানিতে একটা ভালো জব দেব। এভাবে ওকে ভুল পথে চলে যেতে দেওয়া যাবে না। সেটা তুমি ঠিকই কথা বলেছো জামাই, তা দেখো কথা বলে তোমার কথা শোনে কিনা। আমি তো হাল ছেড়ে দিয়েছি, কখন বাড়ি ঢুকছে বেরোচ্ছে কোনো খবরই আর রাখতে পারি না। কি বলবো দিদি, সে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে চায়, রাতারাতি বড় লোক হতে চায়। আহ বিষ্ণুপ্রিয়া, সবাই মিলে ওভাবে বলো না তোমরা। দেখো ওকেও তো সুপথে চালানোর কেউ ছিল না। নিখিল বাবা, তুমি যদি ওকে একটু বুঝিয়ে বলো না, আমার বিশ্বাস ও তোমার কথা শুনবে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। অমন করে বলবেন না, নিশ্চয়ই বলবে। আসলে ও তো শুধু আপনাদের ছেলে নয়, সেরকম ভাবে দেখতে গেলে ও তো আমাদের বাড়িরও ছেলে, আর ওকে জন্মাতে দেখেছি। দেখো টাকার লোভ ওর আছে কথা আমি অস্বীকার করি না, কিন্তু ওর না গানের গলাটা খুব সুন্দর ছিল। আমি ভেবেছিলাম শ্যামার পর আমাদের বংশের গানের ধারাটা ওই বয়ে নিয়ে যাবে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু কি করবো, আমার কপাল মানে গান বাজনাতেও ওর কোনো মন নেই, কোনো মতি নেই। এখন তো আবার ওই ছাইপাশ গেলা শুরু করেছে। আচ্ছা এসব কথা তো আগে আমাদের একটু জানাতে হয় নাকি? হ্যাঁ ঠিকই তো, ঠিকই কথা বলেছে। হ্যাঁ কানাই, তুমি তো মাঝে মধ্যেই আমাদেরকে ফোন করতে, আত্মীয়তার জন্য তো। তা বিপদে আপদে যদি পাশেই না দাঁড়াতে পারি কিসের আত্মীয়? এ কিন্তু তোমার অন্যায় বলা উচিত ছিল। কি আর বলবো মাসিমা, নিজের ছেলে তো বলতে লজ্জা করে। অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, রাতে অনেক দেরিতে বাড়ি ফেরে, এখন যে কোথায় আছে কে জানে। কত করে বললাম, আজকে তোর পিসি পিসে মশাই বোন সবাই আসছে, বাড়িতে থাক, কোনো কথা শুনলো না বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে ফিরুক আমরা কথা বলে নেব তার সঙ্গে, এই বাড়ির ছেলে সে ভুল পথে যাবে না। শ্যামার দাদার ছেলে গোপালকে দেখলাম, ওর বড় লোক পিসির বাড়ির ওপর ওর খুব রাগ,
আচ্ছা, তুমি নিজের চোখে দেখলে? তাকেই তো এতক্ষণ দেখছিলাম, নেশা করছিল, এই এখন বোধহয় বাড়ি গেল। আর ইউ শিওর যে ওটা পার্বতীরই ছেলে? হ্যাঁ ম্যাডাম, আমি শিওর ও কানাইয়ার পার্বতীর ছেলে। বাস, তাহলে তো ঠিকই আছে, ছেলেটার রক্তে লোভ আছে। এক্স্যাক্টলি, এই ছেলেটাকে দিয়ে আমাদের কাজটা হাসিল করতে হবে, বুঝতে পেরেছো? বলছি দেখো বিনয়, তুমি তো চাইলেও বাড়ির অন্দরে খবরগুলো জোগাড় করতে পারবে না, তাই জন্য বলছি ছেলেটাকে ধরো। প্রচুর টাকার লোভ দেখাও, প্রচুর টাকার লোভ দেখালে ছেলেটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। ইয়েস ম্যাডাম, ওকে হাতে নেওয়া কোনো ব্যাপার না, শুধু আমার পাওনা গন্ডাটা। উফ বিনোদ, তুমি তোমার পাওনা নিয়ে ভেবো না, তুমি ফোনটা রাখো, তাহলেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আর শোনো, বিষয়টাকে কিন্তু ইজি ভাবে নিও না, প্রচুর প্রচুর টাকার লোভ দেখাও, তাহলেই দেখবে কাজটা ঠিকভাবে এগিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? বাড়ির ছেলেকে দিয়ে বাড়ির কাজ করালে কেউ সন্দেহ করবে না। আর আসল ধামাকা, আসল ধামাকা হবে শ্যামা নিখিলের বিয়ের দিন, আর ওই ধামাকাটা করবে গোপাল। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বলবেন ঠিক তেমনই হবে। ঠিক আছে, সব ইনফরমেশন আমাকে সঠিক সময়ে দেবে, ঠিক আছে? রাখো। ঠিক আছে ম্যাডাম। ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিলে হতো না? আরে মা, খোঁজ খবর নেওয়া তো আমি অনেকদিন আগে থেকে শুরু করেছি, আর এখন সমস্ত খোঁজ খবর আমার হাতে মুঠোই। তোর এই ওভার কনফিডেন্সটা আমার ভালো লাগছে না রাধা। একটা কথা মাথায় রাখতে হবে যে ছেলেটা আলটিমেটলি বাচ্চা ছেলে, আরে মুখ খুলে সব বলে দিতে পারে তখন। আর তাছাড়া চৌধুরী বাড়ির সবাই ওখানে গেছে, তারাও তো দেবে থবে। ধুর, দিলেও কোনো কাজ হবে না। আসলে গোপাল মনে করতো যে নিখিল চৌধুরীর ওর দায়িত্ব নেওয়া উচিত ছিল, আর সেটা যখন হয়নি তার মানে ও বঞ্চিত। তাছাড়া ও তো এটাই জানে না যে নিখিল চৌধুরী এত বছর ধরে স্বাভাবিক অবস্থায় ছিল না। আমার একটা কথা শুন, আমি বলি কি এসবের কোনো দরকার নেই। হ্যাঁ তুই শোন না আমার কথাটা, তোর তো এখন একটা বেশ নাম ডাক হয়েছে না, তাছাড়া দেখ এই ফ্যামিলির একটা রেপুটেশন আছে। এসব বাদ দে রাধা, এসব জিনিস কি জানিস তো, এতটুকু যদি ভুল ত্রুটি হয়ে যায় সবটা নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া অনি এখন বাড়িতে রয়েছে, ও যা ছেলে, এই সব কিছুর যদি এতটুকু টেরও পায় না, তোর সম্পর্কে ওর যে ধারণা সেটা একেবারে নষ্ট হয়ে যাবে রাধা, তোর সেটাতে ভালো হবে না। মা তুমি এত অহেতুক ভয় কেন পাচ্ছ বলো তো? আমি, তাছাড়া আমার মেয়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। হ্যাঁ, এই যে ধরো সঙ্গীতের মহাযুদ্ধে কৃষ্ণা যাতে গান গাইতে না পারে তার ব্যবস্থা আমাকেই করতে হবে। আফটার অল আমার মেয়েটাকে তো রিস্কে ফেলে দিতে পারি না আমি। হ্যাঁ কিন্তু রিস্ক মম, কৃষ্ণা মুন্নি, কি হলো, তোরা ভেতরে যাবি না নাকি? হ্যাঁ বাবা যাবো, গ্রামটা একটু ঘুরে দেখি। আমার মা তো এই গ্রামে ছোট থেকে বড় হয়েছে, মার গান তৈরি হয়েছে, কি যে আনন্দ হচ্ছে আজ বলে বোঝাতে পারবো না। সে না একটু ঘুরে দেখ, কিন্তু গলায় ঠান্ডা লাগাবি না। সামনে ওয়ার্কশপ আছে, মনে থাকবে? না না একদম ঠান্ডা লাগাবো না। বাবা তোমাকে একটা কথা বলবো? বল। ও যে ওনারা যে দাদার কথা বললেন, ওনাকে আমরা ঠিক পথে ফিরিয়ে আনতে পারি না বাবা? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। ওই দাদা হলো তোর মায়ের খুব আদরের, তাকে ভুল পথে আমরা যেতেই দেব না। যা তাড়াতাড়ি ঘুরে চলে আসিস, ঠিক আছে? বেশ। মুনি তুইও কি যাবি? না পাপা আমি আসছি। ওকে আয়। হে কৃষ্ণ, বলছি তোর এই দাদার কথা শুনে তো মনে হলো ক্রিমিনাল টাইপের, সাবধানে থাকিস কিন্তু। আমি আসছি। না না আমার দাদা ক্রিমিনাল হতে যাবে কেন, বাবা কথা বলে ওকে ঠিক পথে ফিরিয়ে আনবে আমি জানি।
রিস্ক? বেটা আমি তো তোমার গলার রিস্কের কথা বলছিলাম। এই যে দেখো কম্পিটিশন তো আর দুদিন পরে, তোমার গলাটা যদি খারাপ হয়ে যায় সেটা তো রিস্কেরই বেটা। লাইক সিরিয়াসলি মম তুমি এগুলো ভাবছো? বেটা একটু সিরিয়াসলি ভাবো, আমি জানি আমি তোমার জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, কিন্তু টিভির সামনে তো তোমাকেই পারফর্ম করতে হবে তাই না? আর দেখো তুমি কিন্তু আজ থেকে একদম আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খাবে না, তোমার গলাটা ঠিক রাখতেই হবে। তুমি হাসছো, একদম মামার কথা শুনবে না, প্রয়োজনে তুমি একটা লাইট স্টোল বা স্কার্ফ জড়িয়ে রাখবে, ঠিক আছে? ওকে ওকে মম, আমার গলাটা না পারফেক্টলি ফাইন আছে, তুমি একটা কাজ করো, জাজদের কানটা ঠিক রাখতে বলো, তাহলেই হবে। বেটা দেখো আমি তো জাজদেরকে ম্যানেজ করে নেবই, কিন্তু অডিয়েন্সদের, অডিয়েন্সদের তো তোমাকেই ইমপ্রেস করতে হবে, রাইট? আর তো দুদিন বাদেই কম্পিটিশন, তুমি কিন্তু প্র্যাকটিসটা শুরু করে দাও, প্লিজ শুরু করো বেটা, প্লিজ। কাকিয়া, আমি তো মাত্র দুদিন এসেছি, এর মধ্যেই আমাকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছো? বুঝতে হবে যে বনি যদি প্র্যাকটিস করে তাহলে তো কাক ছিল পালিয়ে যাবে, আর আমি তো মানুষ। ঠিক আছে আমি সেটা জানি, কিন্তু একটু কি লেকফুল করা যাবে না? সেটা ব্যাপারটা হচ্ছে কাকি আমায় বলেছে তুই খুব ভালো গান গাস, কিন্তু আমায় তো কোনোদিন গিয়ে শোনালি না, তো আমি জানবো কি করেছো? হোয়াট আই সেড? দেখো ঠিক আছে, কোনো অভিযোগ নয়, আমরা শুনবো একদিন গান ব্যবস্থা করে, কিন্তু তার আগে তুমি এসো, তোমার সঙ্গে কথা আছে। বলি এই সাত সকালবেলা এমন সুন্দর রাজপুত্রটির মতন সেজে যাওয়া হচ্ছে কোথায়? দিদুন আমি ভাবছিলাম একবার অফিস যাই। অফিস?